একেবারে বহরমপুরের যে ঘটনায় প্রথম থেকেই আমরা চোখ রেখেছি আপনাদেরকে জানিয়ে দিই তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এবং যে আতঙ্ক ইতিমধ্যেই উঠেছে প্রেমের সম্পর্কে চিড়ধরায় প্রেমিকাকে নারকীয়ভাবে কুপিয়ে খুন গ্রেফতার অভিযুক্ত যুবক গতকাল বর্ষন্দায় এই ঘটনা ঘটেছে বহরমপুরের গোড়াবাজারে একটি মেসের সামনে আর সেখানেই থাকতেন বহরমপুর গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরী পুলিশ সূত্রে খবর আদতে মালদার ইংরেজ বাজারের বাসিন্দা সুতপার সঙ্গে পুকুরিয়ার বাসিন্দা সুশান্ত চৌধুরীর প্রেমের সম্পর্ক ছিল আর সেই সম্পর্ক কিভাবে বদলে গেল চূড়ান্ত আক্রোশে কারণ খতিয়ে দেখছে পুলিশ আর অন্যদিকে এই নারকীয় হত্যাকাণ্ডের পর আতঙ্ক এতটাই ছড়িয়েছে যে মেস ছাড়তে শুরু করে দিয়েছেন ছাত্রীরা বুঝতেই পারছেন যে সারা রাত তারা কিভাবে কাটিয়েছে এই ঘটনা ভেবে আমরাও শিউরে উঠছি কারণ এরকম প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে ওই যুবক রীতিমতো শাসাচ্ছে যারা বাঁচাতে এসেছিলেন ওই মেয়েটিকে আতঙ্কে মেস ছাড়ছেন অন্যান্য আবাসিকরা মৃত ছাত্রী সুতপা চৌধুরীর বাবা কি বলেছেন দেখুন ছটা নাগাদ আমি তার সাথে কল করার চেষ্টা করি কলে আমি পাইনি এবং বিজি দেখাচ্ছিল বারবার ঠিক আছে আর তার মধ্যে এর মধ্যেই আমি আমি এখানে একটা এই করেছিলাম মেয়েটাকে আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম যে বাবা কত টাকা পাঠাবো তার জবাব পেয়েছেন না এই যে কত টাকা পাঠাবো এই বলে আমি কটার সময় এই মেসেজটা পাঠিয়েছিলেন কত টাকা পাঠাবো এই যে 6:50 এর সময় এই যে 6:50 টাইমটা 6:50 এই যে তখন অলরেডি ঘটনা ঘটে গেছে আপনারা কিভাবে জানতে পারলেন আপনারা আমাকে আইসি সাহেব বহরমপুর পুলিশ স্টেশনের আইসি সাহেব আমাকে ফোন করেন যে আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনি ইমিডিয়েট আসুন হসপিটাল অ্যাডমিট আছে সেটাকে তো আপনিও চিনতেন আপনার বাড়িতে কত দূরে ছিল এটি বাড়ি ছিল বাড়ি অনেক দূরে ও পড়াশোনা করতো ওর পিসিমণির বাড়িতে মালদা শহরে মালদা শহরে আমার বাড়ির অপোজিটেই তার বাড়ি ওর পিসিমণির বাড়ি সেখানে ও পড়াশোনা করতো তারপরে এরকম একটা ঠিক দিত ভয় দেখাতো তারপরে আমার মেয়ে আমাকে বলতো বাবা এরকম রাস্তাঘাটে আমাকে থ্রেট দেয় ফোনে ব্ল্যাকমেল করে এই এরপরেই আমরা যখন শুনি তখন আমরা কাউন্সিলর সাহেবকে নিয়ে বসে আলোচনা কোন কাউন্সিলর আপনারা বসেছিলেন আমরা বসেছিলাম 24 নম্বর ওয়ার্ড ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির 28 নম্বর ওয়ার্ডে মাননীয় কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ মহাশয় এই এই যে কালকের যে ঘটনাটা এটা আপনাদের কোনোদিন কল্পনার মধ্যে ছিল আমাদের এটা কল্পনার অতীত ভাবতেই পারিনি এই যে নৃশংসভাবে যে হত্যা হলো আমরা কল্পনাই করতে পারিনি যে আমার মেয়েকে এই দুষ্টু ছেলে এই নৃশংসভাবে হত্যা করবে সত্যি নৃশংস একটি খুনের ঘটনা পাতে এবং এই ঘটনার তদন্ত প্রক্রিয়া ঠিক কোন দিকে এগোয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এই মুহূর্তে চলে আসছে পরের খবরে দেখো পাপিয়া আমরা দেখেছি গত রবিবার দেবাংশু ভট্টাচার্যের একটি ফেসবুক পোস্ট ঘিরে কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায় এবং সেই পোস্ট ঘিরে রাজনৈতিক তরজা এমন পর্যায়ে পৌঁছয়েছে শেষ পর্যন্ত দেবাংশু ভট্টাচার্য পোস্টটি ডিলিট করে দেন এরপর গতকাল তৃণমূলের রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তার একটি ফেসবুক পোস্ট ঘিরেও কিন্তু বিতর্ক শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তৃতীয়বার জয়ের বর্ষপূর্তির দিন অর্থাৎ গতকাল ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন কুণাল ঘোষ এই নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে কিছু বলে কিনা সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের মমতা বন্দ্যোপাধ্যায়ের পর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় খোদ তৃণমূল নেত্রী এখনও অবধি আনুষ্ঠানিকভাবে উত্তরাধিকার ঘোষণা না করলেও সোমবার তৃণমূলের তৃতীয়বার জয়ের প্রথম বর্ষপূর্তির দিন ফেসবুক পোস্টে সেই ঘোষণাই করলেন কুণাল ঘোষ রাজ্যাভিষেক কখন কবে তাও বলে দিলেন ফেসবুক পোস্টে কুণাল ঘোষ লিখেছেন তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি 2036 সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি আর সেই 2036 সালে তিনি অভিভাবকের মতো উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক এরপর ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন তবে তার মধ্যে যদি দিল্লির এবং দেশের দায়িত্ব নিতে হয় তাহলে পরিস্থিতি আরেক রকম তো হবেই অর্থাৎ কুণালের স্পষ্ট ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে প্রধানমন্ত্রী হলে অভিষেকের মুখ্যমন্ত্রী হওয়া আরও এগিয়ে আসবে ফেসবুক পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছাও জানিয়েছেন কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যতম মুখ্যমন্ত্রী হিসেবে
প্রয়াত কমরেড জ্যোতি বসুর রেকর্ড উনি ভেঙে দেবেন। তার মধ্যে যদি তাকে সর্বভারতীয় কোনো দায়িত্ব পালনের ডাক আসে দিল্লি থেকে, তাহলে ঘটনাক্রম সেই দিকে বইবে। সেই হিসেবেই একেবারেই রাজনৈতিক এক সাধারণ সৈনিকের পূর্বাভাস যে 2036 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপর তিনি অভিভাবকের মতো দাঁড়িয়ে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে শনিবারই ডায়মন্ড হারবার জেলা পুলিশের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে পরোক্ষে উঠে আসে বহু চর্চিত ডায়মন্ড হারবার মডেলের প্রসঙ্গ। আমি গর্ব করে বলতে পারি, হোয়াট ডায়মন্ড হারবার থিংস টু দ্য রেস্ট অফ বেঙ্গল থিংস টু অল। 2036 আসতে তো অনেক বাকি, যতদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে থাকবে না জেলের ভেতরে থাকবে তার গ্যারান্টি নেই। উনি বলছেন কিভাবে মুখ্যমন্ত্রী হবে। 2036 সাল পর্যন্ত মমতা ব্যানার্জি এবং 2036 থেকে অভিষেক ব্যানার্জি, কল্পনা যে কেউ করতেই পারেন কোনো সন্দেহ নেই, কিন্তু এটা অভিষেকবাবু মানেন তো? অত বছর অপেক্ষা করা সবার পক্ষে কি সম্ভব হয়? এখন কিন্তু ভাইপোর কথায় মডেল বাংলা না, মডেল ডায়মন্ড হারবার। এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না, আমি তো পদাধিকার বলে এমন কেউ নই। তো আমি সাধারণ সম্পাদক যখন একটা কথা বলেছেন, আমি তার কাছ থেকে বিস্তৃতভাবে কথা বলে তারপরে উত্তর দেবো, কোনো মিডিয়াকে তার আগে কোনো উত্তর আমি দেবো না। কুণাল ঘোষের এই ঘোষণা সম্পর্কে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আগামী দিনে আনুষ্ঠানিকভাবে কিছু বলে কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলের। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায়, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, যার কথা তুমি কিছুক্ষণ আগেই বলছিলে যে তার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক ছড়িয়েছে, আর তারপর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিধানসভা ভোটের আগে বিজেপিতে যাওয়াদের প্রত্যাবর্তন নিয়ে আবারও ফেসবুক পোস্ট, এবং সেখানে অসন্তোষ প্রকাশ করেছেন কুণাল ঘোষ, আর জানিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। দেখুন, বিধানসভা ভোটের আগে তৃণমূল ছাড়ার ও বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছিল, আবার ভোটের ফল বেরোতে শুরু হয় উল্টো স্রোত, একে একে অনেকেই ফিরে আসেন তৃণমূলে। এই প্রত্যাবর্তন নিয়ে তৃণমূলের অন্দরে অনেকেই তাদের অসন্তোষ আগেই স্পষ্ট করেছিলেন, আর সেই অসন্তোষ যে এখনও রয়ে গিয়েছে তা একের পর এক নেতার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই স্পষ্ট। সোমবার বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের হ্যাট্রিকের প্রথম বর্ষপূর্তির দিনই ফেসবুকে পোস্ট করেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন যে কর্মী সমর্থক সংগঠকরা 2021-এর চরম ঝুঁকির যুদ্ধে জানকবুল লড়াই দিয়েছিলেন, তাদের সম্মান মর্যাদা অধিকারবোধ সত্যিই স্বতন্ত্র। রবিবার কার্যত একই সুরে বিস্ফোরক পোস্ট করেছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু লিখেছিলেন, গত বছর ঠিক আজকের দিন পর্যন্ত রাজ্যে যে তৃণমূলটা ছিল সেটাই নিষ্কলুষ, ধান্দাবাজহীন, অকৃত্রিম, প্রকৃত তৃণমূল। এরপরই তিনি লিখেছিলেন, তারপর তো বন্যা এলো, গঙ্গার জল, ড্রেনের জল সব মিলেমিশে একাকার। সোমবার ফেসবুক পোস্টে কুণাল ঘোষ লেখেন, দলের রাজনৈতিক সচেতনতাটাকেই অগ্রাধিকার দিন। দেওয়া হয় ক্ষমতায় থাকার জন্য মুষ্টিমেয়র মধ্যে যদি ব্যক্তি সমীকরণের প্রশাসনিক লাভ ক্ষতির হিসেব অগ্রাধিকার পায় তবে তা বর্জনীয়, আর সতর্ক থাকুন চারপাশে কারা আসছে, তারা কারা, কি চায়, এই সতর্কতার ছাঁকনি যে কোনো ক্ষমতাসীন দলে জরুরি। তাৎপর্যপূর্ণভাবে দেবাংশুও রবিবার তার ফেসবুক পোস্টে স্ট্রং ফিল্টারের কথা বলেছিলেন। সফল দল, সফল সরকার, ফলে এই সময় আমাদের একটু খেয়াল রাখা যে হঠাৎ কারা আসছেন, কারা চারপাশে আসছেন, ঠিক কী কারণে আসছেন, এখনই বা কেন আসছেন। ফলে দরজা যেমন খোলা রাখতে হবে, তেমনি নিশ্চিতভাবে আমরা চারপাশটা একটু চোখ কান খোলা রাখতে হবে। কিছু নেতা কর্মী বিজেপিতে যোগদান করেছিলেন, এখন তারা আবার স্বচ্ছন্দে নিজের ঘরে ফিরে গেছেন, কিন্তু তৃণমূলের একটা বড় অংশ ছিল যারা বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। অনেক বড় সংখ্যক কর্মী ছিল যারা ফেন সিটার, আর সেই কর্মীরাই 2 তারিখ থেকে আরও বেশি বিজেপির ওপরে আক্রমণ চালাতে শুরু করেছে যে নির্বাচনে তাদের রোলটা কি ছিল সেটা যেন তৃণমূলের সামনে বেরিয়ে না আসে, বা তৃণমূলেরকে আরও বেশি কনফিডেন্সে নেওয়ার জন্য তারা সেই আচরণ করেছে। তার পোস্ট নিয়ে বিতর্কের পর দেবাংশু ভট্টাচার্য ফেসবুক পোস্টটি ডিলিট করে দেন, কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন হলো, বিশেষ কোনো কারণেই কি এই পোস্ট করার জন্য বর্ষপূর্তির আবহকে বেছে নিলেন কুণাল দেবাংশুরা? কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।
দেখো পাপিয়া, গতকাল অর্থাৎ দোসরা মে ছিল তৃণমূলের তৃতীয়বার জয়ের বর্ষপূর্তির দিন। আর গতকালই আমরা দেখলাম ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে ফের পথে নামলো বিজেপি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংকল্প যাত্রার নাম দিয়ে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করেন বিজেপির নেতাকর্মীরা। পাল্টা নাম না করে বিজেপিকে হারের কথা মনে করিয়ে টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটা খুনিকে আইনের আওতায় আনতে হবে, যা যা করার দরকার সব ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বকে বাধ্য করাবে বাংলার জন্য করতে। তৃতীয় তৃণমূল সরকারের জয়ের প্রথম বর্ষপূর্তির দিন রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদ ও গণতন্ত্র বাঁচাওয়ের ডাক দিয়ে কলকাতায় মহামিছিল করল বিজেপি। বঙ্গ বিজেপিতে দ্বন্দ্বের জল্পনার আবহে একসঙ্গে রাজপথে হাঁটলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা। নাম না করে বারবার বিজেপির বঙ্গ নেতৃত্বের গলায় উঠে এলো অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ। এই সরকার 26 পর্যন্ত পৌঁছবে না, কিন্তু কোন জয় উদযাপন করবেন? আজকে যদি তৃণমূল কংগ্রেসের জয়ের দিন হয়, তাহলে আজকে মমতা ব্যানার্জির পরাজয়ের দিনও বটে। হসপিটালে লুকিয়ে বেশি দিন বাঁচার সম্ভাবনা নেই। আজ না হয় কাল সিবিআই এর চা খেতে হবে, এবং সেই চা কিন্তু খুব কড়া হবে, আমরা বলে দিলাম। গত বছরই দোসরা মেতেই বিজেপির 200 আসন জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। 200 বেশি আসনে জিতে ক্ষমতায় প্রত্যাবর্তন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তার পর থেকে জেলায় জেলায় সন্ত্রাস চলে, বিজেপির কর্মীদের মারধর, খুন, ধর্ষণ, বাড়ি ভাঙচুরের একাধিক অভিযোগ তোলে গেরুয়া শিবির, জানিয়ে জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। খুন ও ধর্ষণের মতো যে গুরুতর অভিযোগগুলি উঠেছিল হাইকোর্টের নির্দেশে তার তদন্ত করছে সিবিআই। কম গুরুতর অভিযোগগুলির তদন্ত করছে সিট। ভোট পরবর্তী হিংসার কথা মনে করিয়ে সোমবার সকালে কাশীপুরের সর্বমঙ্গলা ঘাটে গঙ্গা স্নান করে তর্পণ করেন দিলীপ ঘোষ। উল্টোদিকে এদিনই নাম না করে বিজেপিকে হারের কথা মনে করিয়ে পাল্টা টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গত বছর এই দিনে দেশের কর্তা ব্যক্তিদের আস্ফালনের বিরুদ্ধে বাংলার মা মাটি মানুষ তাদের অদম্য সাহসের পরিচয় রেখেছিলেন, সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আরেকটি টুইটে তিনি বলেন, মা মাটি মানুষ সেদিন সারা পৃথিবীকে দেখিয়েছিলেন যে গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই। পশ্চিমবাংলায় গত কয়েকটা বছর ধরে যা চলছে আমরা সবাই টের পাচ্ছি। চূড়ান্তভাবে বাংলার সর্বনাশ করা হচ্ছে, ধ্বংস করা হয়েছে বাংলার নীতি নৈতিকতা মূল্যবোধ। তাকে এই একটা বছর অ্যাডিশনালি বাংলার বিপদকে বাড়িয়েছে। ওদিকে মোদি, এদিকে দিদি, দুজনে মিলিয়ে কার্যত সর্বনাশ হচ্ছে। বৃহস্পতিবার শিলিগুড়িতে সভা করবে বিজেপি, সেখানে অমিত শাহর উপস্থিত থাকার কথা। দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাস, হিন্দল দে, এবিপি আনন্দ। বিরতির পর ফিরে এলাম আনন্দ সকাল নিয়ে, যে খবরের দিকে নজর রাখবো। খবরের জেরে আহ্বায়কের জায়গায় সমাজসেবী হলেন শ্রেয়া পাণ্ডে। রাস্তার নামকরণের ফলকে রাজ্যের প্রয়াত মন্ত্রীর মেয়ের নাম থাকায় বিতর্ক। বাগমারি রোডের একাংশের নাম বিপ্লবী প্রফুল্ল চাকির নামে করা হয়। সেই ফলকের নিচে আহ্বায়ক হিসেবে নাম ছিল শ্রেয়া পাণ্ডের। দলের পদাধিকারীদের নাম কেন থাকবে ফলকে, প্রশ্ন তোলে বিজেপি। ভুলবশত শ্রেয়া পাণ্ডের নাম ফলকে জানিয়েছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। খবরের জেরে আহ্বায়কের জায়গায় সমাজসেবী হলেন শ্রেয়া পাণ্ডে। রাস্তার নামকরণের ফলকে রাজ্যের প্রয়াত মন্ত্রীর মেয়ের নাম থাকায় বিতর্ক। বাগমারি রোডের একাংশের নাম বিপ্লবী প্রফুল্ল চাকির নামে করা হয় এবং সেই ফলকের নিচে আহ্বায়ক হিসেবে নাম ছিল শ্রেয়া পাণ্ডের। বিজেপি প্রশ্ন তোলে দলের পদাধিকারীদের নাম কেন থাকবে ফলকে, ভুলবশত শ্রেয়া পাণ্ডের নাম ফলকে জানিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। মাধুরী, এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখি, কারণ আমরা সকাল থেকেই দেখেছি মেঘলা আকাশ এবং তারপরে একদম ঝেপে বৃষ্টি আসে। আর এদিকে মালদার হবিবপুরে একেবারে ভোর রাতে কালবৈশাখী তাণ্ডব দেখা যায়। মালদা নালগোলা রাজ্য সড়কের ওপর গাছ উপড়ে পড়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগান বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের কর্মীরা। সকাল থেকেই উত্তর চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া জেলার কয়েকটি জায়গাতেও মুষলধারে বৃষ্টি হয়। বর্ধমান জেলারও কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভোর থেকে মুর্শিদাবাদ ও বীরভূমেও বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে। রানাঘাটের ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা, নদিয়ার হাঁসখালির ছবি দেখছেন। একেবারে সকাল থেকেই ঝড় ও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে জেলার বিভিন্ন জায়গায়। একদমই শহরের
শহর কলকাতাতেও যেমন আমরা দেখলাম পাপিয়া কিছুক্ষণ আগেই ঝেপে বৃষ্টি, একাধিক জেলাতেও কিন্তু ছবিটা সকাল থেকে কার্যত মোটের উপর একই রকম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশের ছবি বারাসাতের। শহর কলকাতার ছবি এবার আপনাদের সামনে বেহালা।